বাংলাদেশ বন বিভাগে ফরেস্ট গার্ড পদে আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা ছেলে এবং মেয়ে উভয়ে এসএসসি এবং এসএসসি পাশে আবেদনটি করতে পারবেন হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন তো বাংলাদেশ বন বিভাগের আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি এটি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব যে এখানে আবেদনটি কত তারিখ শুরু হবে তাছাড়া আবেদন করার জন্য আপনারা বয়সটা কত তারিখ থেকে হিসাব করবেন এবং আবেদনটি কত তারিখ শেষ হবে অর্থাৎ সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া নিয়ে আলোচনা করব তাই ভিডিওটির কোনো অংশে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল ডেয়ার ভিউয়ার্স বিস্তারিত ভিডিওটিতে যাওয়ার আগে আপনার কাছে একটি অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন তো চলুন আমরা কথা না বাড়ি বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখে আসি তো এখানে যদি আমরা বয়সটা কত তারিখ থেকে হিসাব করবেন শুরুতে যদি তা দেখে আছে এই তারিখ থেকে আপনারা বয়সটা হিসাব করবেন এক বারো দু তারিখ থেকে হিসাব করে আপনার বয়স যদি আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হয় তাহলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন তাছাড়া এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে পঁচিশ তিন দু তারিখ থেকে হিসাব করে যাদের বয়স আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে হবে তারাও কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন অর্থাৎ করোনার কারণে যে দুই বছর চাকরিতে ছাড় দেওয়া হয়েছিলো তাদের জন্য কিন্তু এটি একটি বিশাল সুযোগ তো আপনার এই তারিখ হিসাব করেও যদি বয়স আপনার আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হয় তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন তো চলুন দেখে আসি যে আবেদনটি কত তারিখ শুরু হবে তো আবেদনটি শুরু হবে এক বারো দু তারিখ থেকে এবং আবেদনটি শেষ হবে বাইশ বারো দু তারিখ পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারবেন এবং এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা সফলভাবে আবেদনটি করতে পারবেন তো এবার চলুন দেখে আসি যে কি কি পদগুলো আছে তো এখানে মূলত দুইটি পদে নেওয়া হবে একটি হচ্ছে ফরেস্ট গার্ড যেখানে নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা বেতনে একচল্লিশ জনকে নিয়োগ নেওয়া হবে যেখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইসএচি পাশ করলে আবেদনটি করতে পারবেন এবং এখানে আবেদন করার জন্য আপনার উচ্চতা হতে হবে একশো তেষট্টি সেন্টিমিটার এবং বুকের মাপ ছিয়াত্তর সেন্টিমিটার তো এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে বন অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা দু হাজার উনিশের তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো এটি সম্পর্কে আমি ভিডিওর শেষ অংশে আলোচনা করব আগে দেখে আসে যে কী কী পদগুলো আছে তো এরপর অফিস সহায়ক নেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতনে পাঁচজনকে নিয়োগ নেওয়া হবে যেখানে এসএসসি পাশে আপনারা আবেদনটি করতে পারবেন এবং এই পদটিতে আবেদন করার জন্য আপনাকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং বন অধিদপ্তরের নিয়োগ কর্মচারী নিয়োগ বিধিমালা দু হাজার উনিশ এর তফসিল তিন অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো কি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তা আমি ভিডিওর শেষ অংশে আলোচনা করতেছি তো এবার দেখে আসি যে এই দুইটি পদে যে সকল জেলার প্রার্থীরা আবেদনটি করতে পারবেন তো এটি যেহেতু খুলনা অঞ্চলের নিয়োগ অর্থাৎ খুলনা অঞ্চল থেকে কিন্তু এখানে নিয়োগ দেওয়া হবে সুতরাং খুলনা বিভাগের প্রার্থীরা যশোর জিনাইদহ সাতক্ষীরা কুষ্টিয়া চুয়াডাঙ্গা ও মেহেরপুর বিভাগের মেহেরপুর জেলার প্রার্থীরা আপনারা এখানে আবেদনটি করতে পারবেন তো এখানে কিন্তু তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটা খুলনা বিভাগের সকল জেলার প্রার্থীরা আবেদনটি করতে পারবেন তো এবার চলুন দেখে আসি যে এখানে যে কর্মচারী নিয়োগ বিধিমালা তফসিলগুলো দুই এবং তফসিল তিন কী কে তো তফসিল দুই অনুযায়ী আপনারা ফরেস্ট গার্ড পদে আবেদনটি করতে পারবেন তো তফসিল দুই হচ্ছে মূলত পরীক্ষা পদ্ধতি অর্থাৎ কোন কোন বিষয়ের উপর পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই পদে অর্থাৎ ফরেস্ট গার্ড পদে পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে মোট একশো নম্বরে পরীক্ষা দিতে হবে এবং যেখানে বাংলা ইংরেজিতে ত্রিশ মার্কের প্রশ্ন থাকবে গণিত এবং সাধারণ জ্ঞানে বিশ মার্কের প্রশ্ন থাকবে এবং মোট মৌখিক পরীক্ষা হবে দশ নম্বর যেখানে সর্বমোট নাম্বার হবে একশো দশ একশো দশের মধ্যে আপনি যদি পঞ্চাশ পার্সেন্ট নাম্বার পান সেক্ষেত্রে কিন্তু আপনি উত্তীর্ণ হবেন এবং সময় দেওয়া হবে আপনাকে নব্বই মিনিট তা আপনারা দেখতে পাচ্ছেন যে দুই নং পদে তফসিল তিন অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তফসিল তিন হচ্ছে এটি মূলত যেখানে লিখিত পরীক্ষা হবে চল্লিশ নম্বরের বাংলা ইংরেজি এবং গণিতে পনেরো বাংলা ইংরেজিতে পনেরো নম্বর এবং গণিতে দশ নম্বর করে এরপর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে দশ নম্বর অর্থাৎ টোটাল পঞ্চাশ মার্কে পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেলে কিন্তু আপনি উত্তীর্ণ হবেন এবং সময় দেওয়া হবে আপনাকে এখানে ষাট মিনিট আশা করি আপনারা বুঝতে পারছেন যদি কোনো কিছু বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন